আগরতলা জগন্নাথ বাড়ি মন্দিরে অন্যান্য বছরের ন্যায় এবারও অন্নকূটের আয়োজন করা হয় শুক্রবার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোভিড মহামারীর কথা চিন্তা করে খুব স্বল্প পরিমাণে এই আয়োজন করা হয় বলে জানান জগন্নাথ বাড়ির মহারাজ ভক্ত কমল। আজ পরম পবিত্র শুভতা তিথি, গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, বলি দোতরাত পূজা, গোপূজা, গোগ্রাস দান, অত্যন্ত পরম পবিত্র শুভতা তিথি। এই তিথিতে অন্নকূট প্রবর্তন করেছেন কে? সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বৃন্দাবন ধামেতে তার নিজ ধাম, সেখানে তিনি প্রবর্তন করেছেন অন্নকূট। এই অন্নকূট উৎসব এটা আমাদের সনাতনের চির প্রচলিত চলে আসছে। কোথায় আসে দাপর যুগ 6000 বছর পূর্বে চলে আসে পরপর্ষ। অন্নকূট বলতে অন্নের কূট, পর্বত, অন্নের পাহাড়। অন্নকূট উৎসব কী করে হলো? দেবরাজ ইন্দ্রের পূজা করতেন ব্রজবাসীগণ, ব্রজের বাস করেন ব্রজবাসীগণ, দেবরাজ ইন্দ্র দেবতা দেবর তার পূজা করতেন। যে আমরা দুর্গা পূজা করি বছরে একবার, বাৎসরিক কালী পূজা, আরও কিছু পূজা, হ্যাঁ সেরকম ওইখানে দেব ইন্দ্রের পূজা করতেন সমস্ত ব্রজবাসীগণ। হ্যাঁ, তখন ওই তিথি এসে গেছে ওই সময়, তখন সে ব্রজবাসীগণ ভিতরে নন্দবা যশোদমা আদি সব ব্রজবাসী তার বাজার করছেন। কেন? ইন্দ্র যা করবে, দেব ইন্দ্রের পূজা করবে, আয়োজন করছেন সব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বৎসর মাত্র সপ্তম বছর, 7 বছর বয়স। তখন বলছেন, হে পিত, হে মাত, নন্দবা যশোদাকে বলতেছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, যে হে মাত, হে পিত, ভগবান তিনি ভক্তের মাধ্যমে পুত্র হয়ে এসছেন, স্বয়ং ভগবান হয়েও পুত্র হয়ে আসছেন, বাৎসল্য প্রীতি লাভ করছেন সেই তার পিতা মাতা যশোদার নন্দ মহারাজ নিকটে। বলছে, হে পিত, হে মাত, তোমরা এই আয়োজন করছো, কার পূজা করবে, কার আরাধনা করবে, কার উপাসনা করবে? তখন বলছেন, হ্যাঁ কৃষ্ণকে বলছেন, বাবা কৃষ্ণ, আমরা প্রত্যেক বছর দেবরাজ ইন্দ্রের পূজা করে আসি, এইবারও এই তিথিতে আমরা দেব ইন্দ্রের পূজা করব। তখন কৃষ্ণ বলছেন, ভগবান, যে দেব ইন্দ্রের পূজা করলে কী হবে? দেব ইন্দ্রের পূজা করলে দেব ইন্দ্র প্রসন্ন হবেন, দেবতা আমাদের রাজা তো, দেবরাজ তিনি। এইটা আমাদের আগরতলা শ্রীচর গৌরী আমার জগন্নাথ মন্দির, এখানে যে আমরা আয়োজন করেছি অন্যান্য বছর থেকে একটু কম আয়োজন করা হয়েছে। অন্যান্য বছর 5-7 হাজার, 8-10 হাজার ভক্ত প্রসাদ পায়, এবার আমরা 5-6 হাজার ভক্তের প্রসাদের আয়োজন করেছি। কমটা গেলিয়া করা হয়েছে, হ্যাঁ, কারণ হলো করোনা ভাইরাস, ধরুন ভিড় কম হয়, হ্যাঁ যাতে ভিড় না হয়, হ্যাঁ এতদিনে তো বড় গেট খুলে দিয়েছি, এখন গেট খোলা ছিল না, ছোটো গেট দিয়ে তো বড় গেটটা খুলে দিয়েছি, ভিড় কম হয়, এই জন্য আমরা আমরা তো আশ্রমের ভিক্ষুক, আশ্রম ভিক্ষা করে আমরা নিয়ে আসি, এবার আমরা যাই নাই, ভিক্ষা যাইনি, কোথাও যাইনি, এই করোনা ভাইরাসের জন্য যাওয়া হয় নাই। তো ভক্তরা স্বেচ্ছায় পাঠাইছে, যা পাঠানো পাঠাইছে, সেবা করছে, তো সবসময় সেবা না করলে মঙ্গল নাই, আমরা সকলেই সেবক, এই বিশ্ববাসী যত সকলে ভগবানের সেবা, ঈশ্বরের সেবক, আমরা সকলে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সেবা করে আমাদের ধর্ম পাঠে, তাতে আমরা আয়োজন করেছি, এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আমাদের কলকাতা থেকে, দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, তারপরে মায়াপুর থেকে আমাদের স্বামীজিরা আসেন, মহারাজ আসেন, তারা এখানে এক মাস কার্তিক ব্রত উপলক্ষ করে, নিয়ম উপলক্ষ করে, দামোদর ব্রত উদযাপন উপলক্ষে তারা অবস্থান করছেন, তারা এখানে হরিকথা বলছে, তিনবেলা পাঠ কীর্তন প্রসাদ বিতরণ খুব অনুষ্ঠান চলছে, এক মাস পর্যন্ত চলছে, বিরাট আনন্দ উৎসব চলছে ভক্তগণকে নিয়ে। তবে এই অনুষ্ঠান আমরা করছি, কেন করছি? এই অনুষ্ঠান আনন্দদায়ক, এই অনুষ্ঠানে সুখ আনন্দ লাভ করে শান্তি পাওয়া যায়, কিন্তু শান্তি ভগবান তার পাদ ভক্তিযোগে তাকে স্মরণ গ্রহণ করে আমরা ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, তাকে কেন্দ্র করে যে কাজ করবো তার সাকসেস হয়, সবটাই পূর্ণতা প্রাপ্ত হয়, ভগবান পূর্ণ বস্তু। এই জন্য অন্নকূট, এই অন্নকূট প্রথম করেছিল সেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে, আবার কলিযুগে করছেন মাধবেন্দ্র পরিবার, মাধবের উপরে আসছেন প্রায় ৬০০ বছর পূর্বে, শতাব্দী এই যুগেতে, কলিযুগেতে, আর ভগবান করেছেন 6000 বছর পূর্বে দ্বাপর যুগে।